অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 28শে ডিসেম্বর টু 3rd জানুয়ারি কেমন যাবে আগামী সপ্তাহে মেষ টু মীন রাশির একটি সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমেই জানাই, এই সপ্তাহে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন বছর, অর্থাৎ 1লা জানুয়ারি আমাদের নতুন বছর ঢুকছে। হ্যাপি নিউ ইয়ার আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই প্রোগ্রাম শুরু করছি, সাপ্তাহিক রাশিফলের ভিডিও। বিশেষভাবে ব্যস্ত থাকা দরুন আপনাদেরকে আমি সাপ্তাহিক রাশিফলের ভিডিওটা একটু হয়তো এ সপ্তাহে দেরি হয়ে গেল দিতে। সামনে সপ্তাহ থেকে আমি সময় মতো দেওয়ার চেষ্টা করব, একটু ব্যস্ততার জন্য আপনাদেরকে হয়তো দিয়ে উঠতে পারলাম না। তো 28শে ডিসেম্বর টু 3rd জানুয়ারি কী সম্ভাবনা হতে চলেছে। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের প্রথম দিকটাতে শরীরগত দিকটা আপনাদের ভালো, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের যোগ, কোনো জায়গাতে যাওয়ার যোগ কিন্তু এ সপ্তাহে দেখা যাচ্ছে। 30 ও 31 তারিখ আপনারা একটু শরীরের দিকে খেয়াল রাখবেন, ঠান্ডা লেগে যাওয়া, কোল্ড ক্রাবের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, এদিকে একটু শরীরের দিকে খেয়াল রাখবেন। কিন্তু 1, 2, 3 আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত সময় কিন্তু যাবে। আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পরিবারের সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের ধন আসার সম্ভাবনা কিন্তু থাকছে। কোনো নতুন শুভ সূচনা এই সপ্তাহে কিন্তু আপনাদের হবে। কর্মর জায়গাটা আপনাদের ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের প্রেশারটা কিন্তু থাকবে। ওভারঅল যদি বলা যায় শরীরগত দিকটা আপনাদের কিন্তু এ সপ্তাহে মোটামুটি ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভালো, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে 1, 2 এবং 3 তারিখের মধ্যে মান সম্মান বৃদ্ধি, অ্যাওয়ার্ড পাওয়া, পদমর্যাদা পাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে খুশির সংবাদ আসা সম্ভাবনা থাকছে। তবে 30 এবং 31 তারিখে আপনার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা, কোল্ড ক্রাবের সম্ভাবনা কিন্তু আপনি যদি বৃষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে। শরীরগত দিকটা আপনাদের ভালো, আকস্মিক ধন প্রাপ্তি, কোনো জায়গাতে ভ্রমণ এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রেশার থাকবে এবং বিয়ের কানেকশানটা, শুভ বিবাহের কানেকশানটা কিন্তু এ সপ্তাহে একটা আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বেশ কিছু শুভ সংবাদ এ সপ্তাহে আপনি যদি বৃষরাশি মানুষ হন আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শরীরগত সপ্তাহের দিক প্রথমেই শরীরগত নিয়ে একটু হলেও ভুগতে হবে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ থাকবে এবং আপনাদের ক্ষেত্রে কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে থাকছে। তবে আপনাদের সপ্তাহের শেষ ভাগটা, অর্থাৎ 31 টু 3 তারিখের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাটাতে ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট, ধনের দিকটা কিন্তু সেই সময়টা, অর্থাৎ 31 টু 3 তারিখের মধ্যে ধন আগমনের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে। আপনি যদি হন মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে ধন আগমনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং আর্থিক স্থিতিটা আপনাদের ক্ষেত্রে ভালো, মায়ের শরীর স্বাস্থ্য আপনাদের ভালো যাবে, আকস্মিক ধন প্রাপ্তি, দূরযাত্রা কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা এবং আপনাদের 28 এবং 29 তারিখ আপনাদের ক্ষেত্রে একটু হলেও সাবধানে থাকবেন, শরীরগত দিকটা কোল্ড ক্রাবের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে।
বা ঠান্ডা লেগে যাওয়ার। আপনাদের কর্মর দিকটা কিন্তু এ সপ্তাহে যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে বিবাহের কানেকশানটা কিন্তু এ সপ্তাহে আসবে, দাম্পত্য জীবন সুখের যাবে, কিন্তু সন্তানের শরীরগত দিক নিয়ে একটু হলো আপনাদের এ সপ্তাহে টেনশনের, সন্তানের শরীর নিয়ে টেনশনের জায়গায় কিন্তু থাকছে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে শরীরগত দিক যথেষ্ট ভালো, শরীরের দিকটা নিয়ে কোনো সমস্যা নেই। কর্মকেন্দ্রিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কর্মর দিকটা, কর্ম জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কর্ম পাওয়ার জায়গা বা কর্মক্ষেত্রে সাকসেসের জায়গা থাকবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং ধন আগমনের দিকটা, ধন আসার দিকটা কিন্তু আপনাদের থাকছে। আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার জন্য ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। তবে সপ্তাহের শেষ ভাগটাতে আপনাদের শরীরগত দিকটা নিয়ে, অর্থাৎ কোল্ড কাপের সমস্যা বা কোনো জায়গাতে পড়ে পায়ে লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা, অর্থাৎ 1 এবং 2 তারিখে হট করে পড়ে যাওয়া বা ঠান্ডা লাগার জায়গাটা কিন্তু থাকছে। এই জায়গাটা আপনি যদি সিংহ রাশির মানুষ হন, কিছু হলো সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসার দিকে আপনাদের যথেষ্ট উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস আপনারা পাবেন, এবং কিছু শুভ সূচনা, শুভ বার্তা এ সপ্তাহে কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার জন্য কিন্তু আসতে চলেছে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক কিন্তু ভালো, শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো, আপনাদের সপ্তাহের শুরুতে শরীরগত দিক ভালো, আপনাদের উন্নতি কিন্তু যথেষ্ট এ সপ্তাহে দেখা যাচ্ছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু এ সপ্তাহে পাবেন। আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা হলো মতান্তর, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য থাকবে যদিও বা, এবং যারা প্রেমজ সম্পর্কে আছে প্রেমজ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে যথেষ্ট ভালো সূচনা কিন্তু দিবে। এবং আপনাদের ধনের দিকটা এ সপ্তাহে, ধন আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে, কিন্তু সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 2 এবং 3 তারিখে আপনাদের ঠান্ডা লাগার সম্ভাবনা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো জায়গাতে পড়ে যাওয়া বা চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামী সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে, প্রথম কথা শরীরগত দিক নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও ভোগাবে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ভোগাবে, দাম্পত্য স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য থাকবে, পারিবারিক সুখের জায়গাটাতে বাধা দেখা যাচ্ছে, কিন্তু সপ্তাহের অন্তিম শেষ চরণে এসে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু কাটবে। কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি এই সপ্তাহে কিন্তু থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, পেট নিয়ে আপনাদেরকে এই সপ্তাহে ভোগাতে পারে, এদিকে অবশ্যই খেয়াল রাখুন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশনে আপনি তুলা রাশির মানুষ যদি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গায় কিন্তু থাকছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো, শত্রু বিজয় করবেন, অর্থাৎ শত্রু পরাস্ত আপনাদের হবে। প্রথম কথা শরীরগত দিক ভালো, শত্রু পরাস্ত হবে, স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গাটাতে যথেষ্ট ভালো আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং ব্যবসাতে ডেভেলপমেন্ট, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, সপ্তাহের শেষে শেষ ভাগে আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ এ সপ্তাহের শেষের দিকে আপনারা কিন্তু সফলতার জায়গাটা কিন্তু পাবেন। এবং
বেশ কিছু শুভ ঘটনা, শুভ সূচনা কিন্তু আপনাদেরকে দিবে। শুভ বিবাহের সম্ভাবনা বা সেই জন্য কথাবার্তা বলা বা কোনো গাড়ি কিনা বা জায়গা কিনা, এই জায়গাটা কিন্তু থাকছে। গাড়ি বা জায়গা কেনার সম্ভাবনা আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুশির সংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা যথেষ্ট সুসংবাদ অর্থাৎ শুভ যেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সন্তানের শরীরগত দিক নিয়ে একটু হলেও টেনশন থাকতে হবে। মাথা গরমের প্রবণতা এবং কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার চাপ আপনাদের থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশনটা এ সপ্তাহে বৃদ্ধি পাবে, অত্যাধিক টেনশন। সপ্তাহের শেষ ভাগটাতে আপনাদের পড়ে গিয়ে পায়ে চোট আঘাত লাগা বা মাথায় চোট আঘাত লাগা কিন্তু সম্ভাবনা থাকছে, এদিকে খেয়াল রাখুন। এবং ধনের দিকটা, ধনের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট আপনাদের মজবুত হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে সপ্তাহের অন্তিম ভাগে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সপ্তাহটা মোটামুটি ভালো, শুভ সূচনা শুভ বার্তা কিছু নিয়ে আসবে। পারিবারিক সুখের জায়গাটাও কিন্তু আপনাদের এ সপ্তাহে দেখা যাচ্ছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গাটা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অতীব শুভ এই সপ্তাহটা। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু প্রেশার থাকবে কর্ম দিকটাতে, অর্থাৎ ২৯-৩১ তারিখে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ কিন্তু দেখা যাচ্ছে, মানসিক টেনশন বৃদ্ধি পাবে। তবে আপনারা যে কোনো কাজে সফলতা কিন্তু পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে। পরিবারের সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, বিবাহের একটা সূচনা কিন্তু আপনাদের হবে বা তার জন্য কথাবার্তা হওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের দিক থেকে যথেষ্ট সফলতা, ব্যবসার যারা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো, প্রেমজ সম্পর্কে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি মকর রাশি মানুষ হন। এরপরে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমে আসি শরীরগত দিক নিয়ে, একটু হলেও ভুগাবে শরীর স্বাস্থ্য নিয়ে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা, কোল্ড ক্রাপের সম্ভাবনা। পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর তৈরি হবে, কিন্তু আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা ভালো, ইনকামটা আপনারা এ সপ্তাহে প্রচুর পরিমাণে করবেন, ইনকাম যোগটা আপনাদের ভালো। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, নতুন প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো এবং আপনাদের উন্নতি যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতি মজবুত হবে। কর্মের দিকটা আপনাদের কর্মের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষ ভাগে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশনের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, তবে লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের তৈরি করবে এই সপ্তাহে। এবং আপনাদের ডেভেলপমেন্টটা যথেষ্ট এই সপ্তাহে কিন্তু হবে, বিদেশ থেকে টাকা আসা এবং আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে এই সপ্তাহে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ 28 ডিসেম্বর টু 3 জানুয়ারি পর্যন্ত। এরপরে যে সবশেষে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মের জায়গাটা আপনাদের ভালো, কিন্তু 30-31 তারিখটাতে একটু হলেও আপনাদের কাজের জায়গাটাতে প্রেশারটা এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গাটাতে কলিগদের সাথে আপনাদের মতান্তর হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে পায়ে নিয়ে সমস্যা, পায়ে ব্যথা, পায়ের জায়গাটা বেদনা, এই জায়গাটা কিন্তু থাকছে, মানে হাড্ডির সমস্যাটা কিন্তু থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে এবং আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা আপনাদের কিন্তু থাকছে। আর্থিক স্থিতি জায়গাটা যদি বলা যায়, আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ধন আসা, আকস্মিক ধন আসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। নতুন কাজের সূচনা আপনারা পাবেন, কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আপনারা এ সপ্তাহে পাবেন এবং পরিবারিক
পরিবারের সুখের জায়গা আপনাতে কিন্তু থাকছে। বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে আসবে। প্রেমজ জায়গা, প্রেমজ সম্পর্কে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং সপ্তাহে 29 এবং 30 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা, পেট নিয়ে আপনাদের কিন্তু ভুগানোর জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ 29 এবং 30 তারিখ পেট নিয়ে সমস্যা, এই জায়গাটা কিন্তু আপনারা সাবধানে থাকবেন। ওভারঅল যদি বলা যায় মীন রাশির এ সপ্তাহ মোটামুটি ভালো যাবে। এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও। তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।